নমস্কার সকল ট্রেডার্স বন্ধুদের, স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @ অপশন চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব আগামীকাল সোমবার নিফটি এবং ব্যাংক নিফটির প্রাইস অ্যাকশন কীরকম থাকতে পারে। প্রাইস অ্যাকশনের বেশ কিছু সিক্রেট লজিক আমরা এখানে আলোচনা করব, তার জন্য অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিওটি যদি পুরো না দেখেন, অর্ধেক কথা শোনেন, অর্ধেক কথা না শোনেন, তাহলে হয়তো আমি যেটা আপনাদের জানাতে চাইছি, যেটা শেখাতে চাইছি, সেটা কমপ্লিট শিখতেই পারবেন না। তো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। ইন্টারডে অপশন এবং ফিউচার এই ট্রেডিংগুলো খুব রিস্কি ট্রেডিং হয়, সুতরাং এগুলো তারাই ট্রেডিং করবেন যাদের মার্কেটের যথেষ্ট জ্ঞান রয়েছে, যথেষ্ট নলেজ রয়েছে। সো প্রথমে লার্ন করুন, তারপর আর্ন করুন। আপনাদের সামনে ব্যাংক নিফটির আওয়ারলি চার্ট লাগানো রয়েছে স্পটের। আপনারা যদি দেখেন, মার্কেট কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে আসার পর এক ঘন্টার চার্টে এখানে একটি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয়েছে। এরকম ধরনের রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের প্রথম পয়েন্ট, এটা দ্বিতীয় পয়েন্ট, এটা থার্ড পয়েন্ট এবং এটা ফোর্থ পয়েন্ট, এই চারটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হয়। আর যখন এই চারটি পয়েন্টের পরে ফিফথ পয়েন্ট এখান থেকে ভেঙে নিচের দিকে নামে, ডাউনফল আমরা মার্কেটে প্রত্যক্ষ করি। এই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে রেক্ট্যাঙ্গেলটা যতখানি লম্বা হবে ঠিক ততখানি পয়েন্ট আমরা এখানে টার্গেট হিসাবে পাবো। তো এবার আমরা বুঝে নিই আগামী দিন আমরা এখানে কিভাবে ট্রেড করব। প্রাইস অ্যাকশনে অনেক ট্রেডারে কনফিউজ হয়ে পড়ে যখন ডে টাইম ফ্রেমে একটি বড় গ্রিন ক্যান্ডেল হওয়ার পর মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, তখন কিভাবে প্রাইস অ্যাকশন আপনি কাজ করবেন। বড় বুলিশ ক্যান্ডেল হওয়ার পর মার্কেট যদি পরের দিন গ্যাপ আপ ওপেন হয় এরকম জায়গায়, ধরুন এখানে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এটি একটি বুলিশ ক্যান্ডেল আর মার্কেট এখানে গ্যাপ আপে ওপেন হয়েছে, তখন দুর্বল ট্রেডার যারা রয়েছে, আগের দিন যারা এখানে পজিশন নিয়েছিল, কল বাই করেছিল, এখানে এসে প্রফিট বুক করে নেয়, যার ফলে এখান থেকে মার্কেট আবার রিভার্স হয়ে নিচের দিকে নামার একটা সম্ভাবনা থাকে। কিন্তু ধরুন একটি রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরের দিন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, তো এইখানে কিন্তু সেম কনসেপ্টটা কাজ করবে না। কিন্তু এখান থেকে মার্কেট আবার একটা রিভার্স কেন নেয় না, এর পেছনে যদি আপনি কারণ দেখেন, সাইকোলজি দেখেন, আপনি খেয়াল করবেন মার্কেট যখন ওপরে যাওয়ার থাকে তখন ধীরে ধীরে ওপরে যায় আর কলের প্রাইসও ধীরে ধীরে বাড়ে, আর যখন মার্কেট নিচের দিকে নামা শুরু করে তখন একবারে অনেকখানি করে নিচে নামতে শুরু করে। পুটের প্রিমিয়াম অল্প সময়ে হাই হয়ে যায়, কলের প্রিমিয়াম আপনি অল্প সময়ে কখনোই হাই দেখবেন না। ব্যাপারটা আর একটু ভালোভাবে এক্সপ্লেন করি চলুন। আপনি যদি এখানে দেখেন, দেখবেন কলের ওপেন ইন্টারেস্ট সবসময় বেশি থাকে আর পুটের ইন্টারেস্ট সবসময় কম থাকে। যারা অপশন রাইট করেন, অপশন রাইটার, অপশন সেলার, তারা সব সময় কলের অপশন রাইট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এতে তাদের রিস্ক অনেকটাই কম থাকে। আর পুটের অপশন রাইট করতে তাদের মনে হয় এটা একটু রিস্কি, এর জন্য দেখবেন পুট রাইটার খুব কম হয়। আর যখনই মার্কেট একটা বড় নিচের দিকে মুভমেন্ট দেয়, হঠাৎ করে পুটের প্রিমিয়াম বেড়ে যায়, কেননা রাইটারের সংখ্যা তো পুটে খুবই কম। তাহলে কি হয়, নতুন পুট রাইটিং না হওয়ায় কারেন্ট মার্কেটে পুটের প্রাইস, পুটের প্রিমিয়াম অনেকটাই বেড়ে যায়, আর এই কারণে মার্কেট এখান থেকে ব্যাক বাউন্স দিয়ে আবার ওপরের দিকে আসার সম্ভাবনা কম থাকে। আর যদি পুটের দাম অনেক বেড়ে যায়, ওটার পেছনে অ্যাট্রাক্ট হবে না, ফলে মার্কেটে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর কলের ব্যাপারটা টোটালি উল্টো, কলে দেখবেন হঠাৎ করে অনেক বেশি প্রিমিয়াম বেড়ে যাবে না, যার ফলে কল সবসময় তার বায়ারদের অ্যাট্রাক্ট করে। আর এই কারণে কলের ক্ষেত্রে যতটা সহজভাবে মার্কেট বাউন্স ব্যাক দেয়, পুটের ক্ষেত্রে ততটা সহজভাবে মার্কেট বাউন্স ব্যাক দেয় না। আমরা চলে এলাম এনএসির নিফটি ডেরিভেটিভ সেকশনে। এখানে আপনি কল এবং পুটে কত কত লোক পজিশন নিয়েছে সেটা দেখতে পারবেন। আপনি পুটের দিকে যদি দেখেন, তাহলে দেখবেন এখানে পুটের ভলিউম রয়েছে 1,49,17,000, আর সেখানে যদি আপনি কলের ভলিউম দেখেন, এখানে দেখুন কল রয়েছে আর এখানে পুট রয়েছে, কলের ভলিউমটা কিন্তু পুটের ভলিউম থেকে অনেকখানি বেশি, 1,79,67,000, প্রায় 1,80,00,000-এর কাছাকাছি, প্রায় 30,00,000 ডিফারেন্স। আপনি যদি ওপেন ইন্টারেস্টও দেখেন, পুটের ওপেন ইন্টারেস্ট রয়েছে 9,60,617 আর কলের ওপেন ইন্টারেস্ট রয়েছে 13,78,716। এখানে কিন্তু একটা মেজর ডিফারেন্স আপনারা খেয়াল করতে পারছেন, অর্থাৎ আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ আপনি এখানে পেয়ে গেলেন। তো এখান থেকেই কিন্তু মার্কেট একটা বড় মুভমেন্ট দিয়েছিল, ওয়ান সাইড মুভমেন্ট দিয়েছিল। এই লেভেলটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ স্ট্রং সাপোর্ট। আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর আমাদের রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটিকে ভেঙে গ্যাপ ডাউন ওপেন হয়, আমরা ইমিডিয়েট ট্রেড নেব না, আমরা ওয়েট করব আরেকবার মার্কেট এখানে আসার, এবং এখান থেকে যদি আবার কোনো প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে নামে, তাহলে আমরা তখন পুট বাই করতে পারবো। আর আমরা পুট বাই করব অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসের, আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইসের পুট বাই করা বা কল বাই করা এটা অনেক বেশি রিস্কি থাকে, কখনোই এমনটি করতে যাবেন না। আগামীকাল খুব সম্ভাবনা রয়েছে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার। শুক্রবারে যদি আপনি দেখেন, লাস্ট দু ঘন্টায় কিন্তু দারুণ একটা, দুর্দান্ত একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি। ইউএস মার্কেটও আমরা দেখতে পেয়েছি কিভাবে শুক্রবার দিন রক্ত স্নান হয়েছে ইউএস
মার্কেটে। তো আগামীকাল একটা বড় সম্ভাবনা রয়েছে এশিয়ান মার্কেটেও গ্যাপ ডাউন ওপেন হওয়ার, নিফটি ব্যাংক নিফটি গ্যাপ ডাউন ওপেন হওয়ার। মার্কেট যদি সামান্য একটু গ্যাপ ডাউন হয়ে আমাদের এই লাইনটির কাছাকাছি এসে এরকম ধরনের রেঞ্জ বাউন্ড একটা জোন তৈরি করে আর তারপর এরকম ধরনের প্যাটার্ন বানায়, প্রাইস অ্যাকশন বানায়, এখানে সাথে সাথে ট্রেড করবো না। প্রাইস অ্যাকশন হয়ে একটু উপরে যাবে, তারপর যখন নিচে নামবে এই যে লোটা রয়েছে এটা হলো প্রাইস অ্যাকশন, আমরা তখন এখানে এই প্রাইসটিতে পুট বাই করবো। আর যদি মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করে তাহলে একটু ওয়েট করবেন স্ট্রং রেসিস্টেন্সটা পর্যন্ত মার্কেট যাওয়ার, এখান থেকেই মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসবে, কিন্তু ওপরে যাওয়ার সম্ভাবনা আমার খুবই কম মনে হচ্ছে। আর যেহেতু শনি রবিবারের পর সোমবার দিন মার্কেট হয়ে মঙ্গলবার দিন আবার একটা ছুটি রয়েছে ঈদের, এরকম যখন পরপর ছুটি থাকে অপশন সেলারদের তখন দারুণ মজা হয়, ওরা টাইম ডিকের বেনিফিটটা নেয়। সময় যত ধীরে ধীরে ব্যয় হতে থাকে তত প্রিমিয়ামের দাম ব্যয় হতে থাকে থিটা ডিকের জন্য, আর যেটা অপশন রাইটারের বন্ধু, অপশন বায়ারের শত্রু। অপশন সেলাররা চেষ্টা করবে আগামীকাল বেশ কিছুক্ষণ সময় মার্কেটকে রেঞ্জ বাউন্ডে রাখার, যদি এরকম হয় তাহলে কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হবে, কারণ যতক্ষণ বেশি সময় ধরে মার্কেট রেঞ্জ বাউন্ড জোনে থাকবে রেঞ্জ বাউন্ডটি ভেঙে যাওয়ার পর তত বড় সম্ভাবনা থাকবে মার্কেট ওয়ান সাইড মুভমেন্ট দেওয়ার জন্য। সো আমরা কালকে পুট বাইং করব যখন এই লেভেলের কাছাকাছি আসবে, এই লেভেল থেকে নিচের দিকে মার্কেট প্রাইস অ্যাকশন দিয়ে নিচের দিকে নামবে, তখন কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো করলে কিন্তু আপনি অপশনের দুনিয়ায় পুরোপুরি লস করে যাবেন। অপশনটা টোটালি প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালিসিস এবং পেশেন্সের গেম, এখানে যদি আপনি পেশেন্স না রাখেন তাহলে আপনি একদম চুরমার হয়ে যাবেন এই মার্কেটে। ব্যাংক নিফটিতে যদি আপনি সাপোর্ট দেখেন, ব্যাংক নিফটির একটা সাপোর্ট রয়েছে 35,500, 35,500 এই সাপোর্টের কাছাকাছি হয়তো কালকে মার্কেট ওপেন হতে পারে। আর যদি আপনি রেসিস্টেন্স দেখেন, স্ট্রং রেসিস্টেন্স অনেক দূরে রয়েছে 36,500। এবার আমরা চলে যাই নিফটিতে। নিফটি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আপনি দেখেন তাহলে নিফটিতে আপনি দেখবেন একটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতন একটি প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে, আর যখনই বিয়ারিশ কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় মার্কেট কিন্তু ওটাকে দারুণভাবে রিয়েক্ট করে এসছে। অনেক জ্ঞানী বাবা আছেন যারা আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেন এবং কমেন্টস করে বলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাকি প্রাইস অ্যাকশনে কাজ করে না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি কাজ না করে, এই যে এখানে একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে এটি হলো বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুটো ক্যান্ডেল নিয়ে তারপর মার্কেট এমনভাবে কেন নিচে নেমে এলো। তারপর এখানে যদি আপনি দেখেন, প্রথম রেড ক্যান্ডেল, সেকেন্ড গ্রিন ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল মিলে তৈরি হলো পিয়ারসিং লাইন প্যাটার্ন, তারপর মার্কেট কেন এরকমভাবে উপরে উঠলো। সেম এখানেও দেখছেন একটি ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে আর মার্কেট নিচে নেমে এসছে। এখানে দেখুন একটা বুলিশ এঙ্গালফিং তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, এখানে সাপোর্টে মার্কেট উপরে চলে এসছে, এখানে হচ্ছে রেসিস্টেন্সে মার্কেট নিচে নেমে এসছে। ক্যান্ডেলস্টিক 100% কাজ করে যদি আপনারা সেটা ব্যবহার করতে জানেন, সেটাকে আপনারা কম্বাইন করতে শিখে যান সাপোর্ট এবং রেসিস্টেন্সের সাথে, অলওয়েজ দুর্দান্ত ফলাফল পাবেন। আমরা ধরেই নিচ্ছি আগামীকালও মার্কেট নিচের দিকেই থাকবে, সেন্টিমেন্ট বিয়ারিশ থাকবে। নিফটিতেও লাস্ট কিছু সময়ে বেশ বড় ধরনের ডাউনসাইড মুভমেন্ট আমরা দেখেছি আর মার্কেট সেই জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যেখান থেকে মার্কেট একটি বড় আপসাইড র্যালি করেছিল, কিন্তু এখানে রেসিস্টেন্স খেয়ে নিচের দিকে নেমে এসছে। আর মার্কেট ডাউনফল হওয়ার আগে দেখুন এখানে কতবার ইন্ডিকেশন দিয়েছে যে এবার মার্কেট রিভার্স হয়ে নিচের দিকে নামবে, এখানে একটি হ্যামার তৈরি হয়েছে বা হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, তারপর মার্কেট দেখুন কেমনভাবে নিচের দিকে নেমে এসছে। ক্যান্ডেলস্টিক 100% কাজ করে, বুলিশ রিভার্সাল প্যাটার্নও কাজ করে, বিয়ারিশ রিভার্সাল প্যাটার্নও কাজ করে, তবে সেটাকে ব্যবহার করা জানতে হবে। বারবার আমি একটা কথাই বলছি, এখানে আমাদের একটি রেসিস্টেন্স ছিল, দুবার মার্কেট এই রেসিস্টেন্সের কাছে গিয়ে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হওয়ার কারণে নিচের দিকে মুভমেন্ট দিয়েছে। আমাদের এই লেভেল থেকে মার্কেট অলরেডি লাস্ট ডে অর্থাৎ শুক্রবারে একটা ছোটোখাটো আপসাইড মুভমেন্ট দিয়েছে। আমরা কখনোই ইমিডিয়েট এরকম আপসাইড মুভমেন্টে বাই করি না, মার্কেট একটি প্রাইস অ্যাকশন বানাবে, প্রাইস অ্যাকশন বানানোর পর এরকম ওপরের দিকে গেলে আমরা অপেক্ষা করব কখন এই হাইটি ব্রেক করবে, হাই ব্রেক হলে আমরা তখন এরকম জায়গাতে আমাদের বাইং ইনিশিয়েট করব কলের জন্য। তো আগামীকাল আমরা কি করব, নিফটি এখনও ওভারঅল একটি রেঞ্জ বাউন্ড জোনে আটকে রয়েছে, আগামীকাল মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি এখানে আসে 17,000 কাছাকাছি, এটা একটা স্ট্রং সাইকোলজিক্যাল লেভেল, এই লেভেলে আসার পর মার্কেটকে কিছুটা কনসলিডেট করতে দিতে হবে, এরকম রেঞ্জ বাউন্ড জোন বানাতে হবে, কিছুটা সময় এখানে অতিবাহিত করতে হবে, তারপর প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে গেলে আমরা পুট বাই করব, ওপরের দিকে গেলে আমরা কল বাই করব। এরকম রেঞ্জ বাউন্ড জোন তৈরি হওয়ার পরে আমরা সেই চ্যানেলটিকে প্রথমে ড্র করে নেব, আর এই চ্যানেলটিকে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কোনো রকম বাইং এ যাব না, এরকম প্রাইস অ্যাকশন বানায় তারপর আমরা এই প্রাইস অ্যাকশনের যে লোটা রয়েছে এই লোটা ব্রেক হওয়ার জন্য ওয়েট করব, তারপরই আমরা এখানে পুট বাইং করব। এটা যদি ওপরের দিকে যাওয়া শুরু করে ফার্স্ট আপ মুভমেন্টে আমরা কিচ্ছু করব না, কোনো রকম বাইং করব না, ফার্স্ট মুভমেন্ট দেওয়ার পর আমরা প্রাইস অ্যাকশন হতে দেবো, একটু নিচে আসবে, তারপর মার্কেট যখন আবার ওপরের দিকে যাওয়া শুরু করবে মুভমেন্ট দেবে তখন আমরা এই যে এই আপার লেভেলটি রয়েছে প্রাইস অ্যাকশনের এই লেভেলটির ওপরে আমরা কল
ফল দায়ী করব। আমার মনে হচ্ছে আগামীকাল নিফটি 17,000 কাছাকাছি ওপেন হবে। দৌড়ে গিয়ে কোনো রকম ট্রেড নেব না, আমরা অপেক্ষা করব আমাদের অপরচুনিটি আসার জন্য। প্রতিদিন ট্রেড করা আমাদের কাছে জরুরি নয়, আমাদের কাছে জরুরি আমাদের ক্যাপিটাল, আমরা যেই টাকাটা নিয়ে মার্কেটে নেমেছি সেই টাকাটাকে বাঁচিয়ে রাখা। সেই টাকাটা যদি বেঁচে থাকে তাহলেই কিন্তু আপনি বাঁচবেন, আপনার ট্রেডিং বেঁচে থাকবে। আর এই টাকাটা যদি আপনি লস করে দেন তাড়াহুড়ো করে তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। বেশিরভাগ ট্রেডাররাই একবার লস হওয়ার পরে দ্বিতীয়বার আবার বাইং অপরচুনিটি খোঁজেন। আপনি সবসময় চেষ্টা করবেন এটা অবজার্ভ করতে মার্কেট কখন আপনাকে অপরচুনিটি দিচ্ছে। অপরচুনিটি আপনি নিজে খুঁজতে যাবেন না, আমার সামনে কোনো ট্রেডিং অপরচুনিটি আসলে আমি সেটা আপনাদের জানিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলটি এখনও যারা জয়েন হননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে জয়েন হয়ে যাওয়ার। আমি লাইভ মার্কেটের সমস্ত আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলেই দেবো। সপ্তাহে হয়তো আপনি অপশনের 2-3 ট্রেড পাবেন, সাকসেস প্রবাবিলিটি হাই থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।